রোববার ২৪ জুলাই ভারতীয় হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীকে নিয়ে নাটোরের সিংরায় আইটি হাইটেক পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, তথ্য প্রযুক্তি খাতে ১.৪ বিলিয়ন ডলার উপার্জন করেছে বাংলাদেশ। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্যে ভারতীয় হাই কমিশনার শ্রী বিক্রম কুমার দোরাইস্বামী দুই দেশের অত্যন্ত উন্নত সম্পর্ক আরও দৃঢ়কর এবং আইসিটি সেক্টর সহ অন্যান্য খাতে বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব বাড়ানোর বিষয়ে গুরুত্ব দিয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, বাংলাদেশের হাইটেক পার্কগুলোতে বিনিয়োগ সহ আইসিটি খাতে যৌথভাবে কাজ করছে বাংলাদেশ ভারত। অদূর ভবিষ্যতে ভারত বাংলাদেশ তাদের সহযোগিতার ক্ষেত্রে আরও প্রসারিত করবে বলে তিনি মন্তব্য করেন। ভিত্তিপ্রস্তর স্থাপন পরবর্তীতে সিংড়া উপজেলা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, প্রায় ১৯০ কোটি টাকা ব্যয়ে নাটোরের সিংড়ায় আইটি হাইটেক পার্কের নির্মাণ কাজ শেষ হলে কয়েক লাখ তরুণের কর্মসংস্থান তৈরি হবে এই হাইটেক পার্কে। সিংড়ার মাটিতে বসে ফ্রিল্যান্সরা হাজার হাজার ডলার আয় করছে, তাতে যেমন পরিবার সচ্ছল হচ্ছে, অন্যদিকে দেশও সমৃদ্ধি হচ্ছে। ডিজিটাল উদ্যোক্তা তৈরির মাধ্যমে বেসরকারি বিনিয়োগ গতি বৃদ্ধি করবে এই হাইটেক পার্ক। এই নতুনরাই দেশের মূল শক্তি, সেটা বঙ্গবন্ধু বলেছিলেন। বাংলাদেশে ভারতের আর্থিক সহায়তায় ১২টি হাইটেক পার্ক নির্মাণ করা হচ্ছে, যার মধ্যে বাংলাদেশের ৪ কোটি এবং ভারতের ১৫ কোটি টাকা ব্যয় হবে। ভারত বাংলাদেশকে স্বল্প সুদে এবং দীর্ঘমেয়াদে পরিশোধের সুযোগ দিয়ে এই ঋণ দিয়েছে বলে মন্তব্য করেন আইসিটি প্রতিমন্ত্রী পলক। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব NM জিয়াউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ এর ব্যবস্থাপনা পরিচালক গ্রেড ১ ডাক্তার বিকর্ণ কুমার ঘোষ, নাটোর জেলা প্রশাসক শামীম আহমেদ, পুলিশ সুপার লিটন কুমার সাহা প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম, পৌর মেয়র জান্নাতুল ফেরদোস, উপজেলা নির্বাহী কর্মকর্তা MM সামিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার তারিক জুবায়ের, সহকারী পুলিশ সুপার সিংড়া সার্কেল জামিল আক্তার, সিংড়া থানার ওসি নূরে আলম সিদ্দিকী প্রমুখ। সকালে ভারতীয় হাই কমিশনার শ্রী বিক্রম কুমার দোরাইস্বামী ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে এসে পৌঁছলে তাকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে প্রতিমন্ত্রী পলক ভারতীয় হাই কমিশনারকে সাথে নিয়ে নির্মাণাধীন হাইটেক পার্ক প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন। পরে সিংড়া উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রযুক্তিতে সফল ১৯ জন উদ্যোক্তার হাতে ল্যাপটপ তুলে দেন অতিথিবৃন্দ। এ সময় ভারতীয় হাই কমিশনার শ্রী বিক্রম কুমার দোরাইস্বামীকে নৌকা উপহার দেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। আল আফতাব খান সুইট, ডেক্স রিপোর্ট, চ্যানেল এ নিউজ। এইখানে আজকে আমাদের ২০ জন